Hello, assalamu alaikum everyone. Welcome to a new video. So, বৃষ্টি ভেজা স্টকহোমের রাস্তায় সবাইকে ওয়েলকাম করছি। সেন্ট্রাল স্টেশন থেকে বের হই এই ভিউটা। আমার ভিডিওতে স্টকহোমের রাস্তাঘাট দেখতে দেখতে আপনারা ইতিমধ্যেই হচ্ছে পরিচিত হয়ে গেছেন এবং আরো দেখতে দেখতে পরিচিত হয়ে যাবেন স্টকহোমের সাথে। এই ভিডিওটা কিছুদিন আগের নভেম্বরের ফার্স্ট উইকে হ্যালোইনের টাইমে সেন্ট্রাল স্টেশন থেকে বের হয়ে এগোছিলাম কুইন স্ট্রিটের দিকে। এটা হচ্ছে এখানকার সেন্ট্রাল বা প্রমিনেন্ট শপিং স্ট্রিট, এটাকেই হচ্ছে স্টকহোমের মেইন শপিং স্ট্রিট ধরা হয়। এবং এই শপিং স্ট্রিটটি আমার খুবই পছন্দ। ইতিমধ্যে আমার দু একটা ভিডিও বা পিকচারে আপনারা এই স্ট্রিটটা দেখেছেন। সুইডেনে শুরু হয়ে গেছে রাফ অ্যান্ড টাফ একটা ওয়েদার। সুইডেনের শীতের তীব্রতা ভয়াবহ রকমের খারাপ। সুইডেন না, নর্ডিক কান্ট্রিগুলো যেমন ফিনল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, এইসব দেশে প্রচুর ঠান্ডা পড়ে। তো আজকে আমরা বের হয়েছি উইন্টার শপিংয়ে। সামনে দেখা যাচ্ছে XXL, এটা এখানের খুবই একটা ওয়েল রিনাউন্ড ব্র্যান্ড। XXL-এর মতো আরও একটা সেম ব্র্যান্ড আছে যেটার নাম হচ্ছে স্টেডিয়াম। দুইটার প্রোডাক্টই খুবই হাই অ্যান্ড রিচ, সেই সাথে মোস্ট এক্সপেন্সিভ। দুইটা ব্র্যান্ডই সেম টাইপের জিনিসপত্র পাওয়া যায়। স্পোর্টস টাইপের জিনিসগুলো এখানে খুব বেশি পাওয়া যায়। XXL-টা কুইন স্ট্রিটের মধ্যে পড়েনি, আমরা এখনও কুইন স্ট্রিটে পৌঁছাইনি। তো XXL-এ আমরা হচ্ছে জ্যাকেট প্লাস জুতা দেখতে এসেছিলাম। এখানে ঘরের বাইরে শীতের প্রচণ্ড প্রকোপ থাকলেও প্রত্যেকটা বাসা বাড়ি, শপিং মল, বাস, ট্রেন, ব্যক্তিগত গাড়ি, যে তারপর হচ্ছে রেস্টুরেন্ট, যেখানেই যান না কেন হচ্ছে হিটারের ব্যবস্থা থাকে। এবং এই হিটারের কারণে তখন শীতের অনুভূতি একদমই থাকে না। উইন্টারে 10 মিনিটের বেশি বাইরে থাকা খুবই টাফ হয়ে দাঁড়ায়। উইন্টারে সার্ভাইভ করতে এখানে লেয়ারে লেয়ারে পোশাক পরা হয়। প্রথমে থার্মাল, তারপরে হচ্ছে টি শার্ট, তারপরে সোয়েটার, তারপরে তার উপরে হুডি, এরকম দুই একটা হুডি, তারপরে জ্যাকেট। এবং জ্যাকেটটি হতে হবে অবশ্যই ওয়াটার প্রুফ, কারণ এখানে শীতের টাইমে বৃষ্টি হয়, তাছাড়া স্নোফল হয়, এগুলোতে ভিজে গেলে তখন সার্ভাইভ করা যাবে না। এবং উইন্টার প্রোটেকশনে হাই কোয়ালিটির জিনিসপত্রকে নিয়েই আপনাকে প্রস্তুতি নিতে হবে উইন্টার মোকাবেলা করার। সুইডেনে একটা প্রচলিত প্রবাদ আছে নাকি যে ওয়েদারকে খারাপ বলা যাবে না, যে আজকে ওয়েদার খারাপ, ঠান্ডা লাগছে, আজকে তাপমাত্রা খুবই কম। আপনার যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনার পোশাক খারাপ, যার কারণে আপনার ঠান্ডা লাগছে। ওয়েদারকে এরা ব্লেম করে না। এই হ্যান্ড গ্লোভসটা মোটামুটি ভালো মানের ছিল, 449 ক্রোন, বাংলাদেশি টাকায় 4,500 টাকা। উইন্টার প্রোটেকশনে হ্যান্ড গ্লোভস খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা অবশ্যই ওয়াটার প্রুফ হতে হবে এবং সেই সাথে ভিতরে এটারও একটা থার্মালের মতো পরতে হয়। থার্মালটা পরার পরে হচ্ছে এই হ্যান্ড গ্লোভসটি পরতে হয়। মোট কথা, একদম প্যাকেট হয়ে যেতে হবে আপনাকে। এই যে সাইকেলগুলো দেখা যাচ্ছে, এগুলোর প্রাইস বাংলাদেশি টাকায় প্রায় 2.5 লাখ থেকে শুরু করে 5 লাখ পর্যন্ত এগুলোর দাম। স্পোর্টসের সব টাইপের আইটেম এখানে পাওয়া যায় ভরপুর। এখানে ক্যাম্পিং করার জন্য টেন্ট হাউস পাওয়া যায় এবং সেই সাথে পুরো সেট, এই সেটের সাথে সব কিছু অ্যাড করা থাকে। এখানে বোটও পাওয়া যায় যেগুলো হচ্ছে হাওয়া দিয়ে চলে আর কি। এই যে আছে ব্যাট, তারপরে এইখানে আছে স্কি করার জুতাগুলো, এগুলোর প্রাইস 3.5 লাখ থেকে শুরু করে 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকার উপরে আছে এই জুতাগুলা। তো আমি এগুলো একটু ঘুরে দেখলাম। আমরা মূলত এসেছি উইন্টারের জুতা কিনতে। উইন্টারের জুতা কিনতে অনেক কিছুই মাথায় রাখতে হয়। এখানে সাধারণত স্নোফল হয়। স্নোফলের কারণে হচ্ছে, স্নোফল যখন একদিন দুই দিন হয়ে যায় তখন দেখা যায় যে রাস্তাগুলো খুবই স্লিপারি থাকে। এই জন্য খুবই ভালো গ্রিপের জুতা কিনতে হবে, সেই সাথে ভিতরে ভালো উইন্টার প্রোটেকশন দিবে সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। তো এগুলো হচ্ছে স্নিকার্স টাইপের, এগুলো সামারে পরার জন্য বেটার, উইন্টারের জন্য এগুলো আমরা নিচ্ছি না। এগুলো মূলত উইন্টার শ্যুজ। তো উইন্টার শ্যুজের দাম
স্নিকার্সের থেকে তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। এগুলোর প্রায় 2400 ক্রন, 2500 ক্রন, 1900 ক্রন বিভিন্ন দামের আছে এখানে। উইন্টার শুজ শুরুই হয় হচ্ছে 1000 ক্রন থেকে, বাংলা টাকায় 10,000-এর উপরে। উইন্টার শুগুলো সাধারণত একটু লম্বা হয়ে থাকে, যাতে এতে বৃষ্টি পানি বা স্নোতে ভিজে না যায়। সেই সাথে ভিতরে থাকে মোটা কাপড় এবং বাইরের দিকটা থাকে ওয়াটার প্রুফ। তো আমাদের মোটামুটি এই শ্যুটা পছন্দ হয়েছে। প্রাইস রেঞ্জ প্লাস হচ্ছে সব কিছু প্রোটেকশনের ভিত্তিতে জুতাটার কোয়ালিটি খুবই ভালো ছিল। এই যে শপিং ব্যাগটা দেখছেন, এটা নেওয়ার জন্য আমাদেরকে 7 ক্রন পে করতে হয়েছে। এইটা খুবই ডিসগাস্টিং একটা পার্ট। সুইডেনের যে কোনো শপিং মল থেকে শপিং করলে শপিং ব্যাগের জন্য আলাদা পে করতে হবে। তো চলে এসেছি কুইন স্ট্রিটে। এই হচ্ছে সুইডেনের ভিক্ষুক। সুইডেন বলে যে এখানে ভিক্ষুক নেই তা কিন্তু না। এক একজন এক এক স্টাইলে ভিক্ষা করে, কেউ গান গায়, কেউ বা হচ্ছে আমরা নামাজে যেমন শিল্প দিই সেরকম রাস্তায় শিল্প দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, আবার কেউ বা হচ্ছে হাত জোর করে রাস্তার মাঝখানে বসে থাকে। এসব ভিক্ষুকরা বেশিরভাগই রোমানিয়া থেকে আগত। এইটা সবসময় একটা ব্যস্ততম রোড, আজকে বৃষ্টির কারণে লোকজন কিছুটা কম। তো এখানে আসার পর রাকিব আমার সাথে ছিল কিছুক্ষণ, তারপরও একটা গুরুত্বপূর্ণ কাজে চলে গিয়েছিল। এবার আমি একা একা ঘুরে ঘুরে শপিং করছিলাম এবং দেখছিলাম। এটা ছিল এই সিনেমার মধ্যে। তো একা একা ঘুরছিলাম, দেখছিলাম কিছু নেওয়া যায় কিনা, যদিও এখান থেকে তেমন কিছুই কিনিনি। এইচএনএমের এই সেকশনে ছিল সমস্ত মেকআপ আইটেম প্লাস স্কিন কেয়ারের অনেক প্রোডাক্ট ছিল এখানে। সুইডেনে হেয়ার ব্যান্ড বলতে হচ্ছে এই ধরনের পাঞ্চ ক্লিপ এবং রাবার ব্যান্ড পাওয়া যায়। এর বাইরে অন্য কিছুই পাওয়া যায় না এবং এগুলো খুবই সিম্পল এবং আমার কাছে বেশ ভালো লাগে। কালার ভ্যারিয়েশন আমাদের দেশের মতো অনেক চাকচিক্য নেই, তবু এগুলোই সুন্দর। সুইডেনে কেনাকাটায় বেস্ট এক্সপেন্সিভ। এখানে অনেকেই শুনেছি যারা হচ্ছে লন্ডন কিংবা ইউএসএ থেকে এসেছে, তারা এটা অনেকেই ব্লেম করেছে যে এখানে সব কিছুর প্রাইস রেঞ্জ অনেক বেশি। এখানে শুধু কেনাকাটা করার ক্ষেত্রে না, এখানকার বাসা ভাড়া, তারপর হচ্ছে এখানকার ট্যাক্স অনেক বেশি। স্যালারির 30% এখানে ট্যাক্স দিতে হয়। শীতের এই টুপিগুলো দেখে ভালোই লাগছিলো। এগুলোর প্রাইস মোটামুটি রিজনেবলই ছিল, 99 ক্রন, 99 ক্রন। এরপরে দেখতে আসলাম একটু বাচ্চাদের সেকশনে। এটা এইচএনএম কিট সেকশন। কিট সেকশনে ড্রেসগুলো অনেক ভালো। এইচএনএম কিট সেকশনে ছেলেদের থেকে মেয়েদের ড্রেসগুলো বেশ ভালো ছিল। ছেলে বেবিদের জন্য ড্রেসগুলোতে অতটা ভ্যারিয়েশন ছিল না বা আমার তেমন ভালো লাগেনি।
এই সেনেমের অর্নামেন্টসগুলো খুবই ভালো লাগে, খুবই সিম্পলের মধ্যে এগুলা এবং দেখতে অনেক বেশি সুন্দর। এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এটা ছিল ক্লাস অলসনের মধ্যে, তখনও হচ্ছে ক্রিসমাসের আয়োজন তেমন শুরু হয়নি, কিছু কিছু প্রোডাক্ট উঠিয়েছিল। এখন যেমন প্রত্যেকটা শপে গেলে বেশ জল জল করে, সব কিছুর ডেকোরেশন অনেক বেশি সুন্দর, তখন অল্প কিছু জিনিসপত্র উঠিয়েছিল ওরা এবং সেটাই আমি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম। এখানে আছে ক্রিসমাস ট্রি, বিভিন্ন ধরনের সফট টয় বাচ্চাদের জন্য, বাচ্চাদের হেয়ার ব্যান্ড, সেই সাথে আরও অনেক কিছু। এরপরে চলে আসলাম ডেন্সকোতে। ডেন্সকো হচ্ছে একটা সুইডেনের ওয়েল রিনাউন্ড ব্র্যান্ড, এটা হচ্ছে জুতার জন্য। তো এখানে উইন্টারের বিভিন্ন কালেকশন উঠিয়েছে। এর আগেও কিছুদিন আগে আমি ডেন্সকো থেকে একটা জুতা নিয়েছিলাম, তো সেটা হচ্ছে স্নিকার্স সামার টাইমে, কিন্তু এখন উইন্টারের শু নিতে এসেছি। এখানে এসে এদের কালেকশনগুলো খুবই ভালো লেগেছিল, অনেক ভ্যারিয়েশন ছিল। ডেন্সকোতে ছেলে আর মেয়েদের আলাদা সেকশন ছিল, তো আমি যেহেতু রাকিবের যেহেতু জুতাটা কেনা হয়ে গিয়েছে, তো আমি আর ছেলেদের সেকশনে যাইনি। এই রাস্তাটা পুরাই অপরিচিত লাগছে, প্রতিবার যখনই আসি তখনই হচ্ছে এত ভিড় থাকে। তো এরপরে আমি ঢুকে পড়লাম জারাতে। জারার কালেকশন তো সবসময় অনেক বেশি ভালো লাগে এবং সেই সাথে এটা হচ্ছে অনেক বেশি আরামদায়ক পোশাকগুলো, সব পোশাকগুলোই। তো আমি একটা লম্বা ওভারকোট টাইপের কিছু একটা নিতে চাচ্ছিলাম। জারার কালেকশন যাই দেখি সবই মোটামুটি পছন্দ হয়ে যায়। তো রাকিব একটা ব্ল্যাক জ্যাকেট কিনেছে স্টেডিয়াম থেকে, তো আমিও এখানে ওই টাইপের একটা জ্যাকেট খুঁজছিলাম যে সেম ম্যাটেরিয়াল বা সেম ইয়ার মধ্যে পাওয়া যায় কিনা, এবং পেয়েওছিলাম, কিন্তু কেন জানি আর নেই পরে, যে ভেবেছিলাম আবার পরে কিনবো, কারণ অনেকগুলো উইন্টার ক্লথ অলরেডি হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। জারাতে উইন্টার ক্লথের পাশাপাশি এখানকার ব্যাগগুলোও বেশ ভালো। আমি শপিংয়ে সবসময় একটা আফসোস রাখি, এই যেমন এখানে শপিং করে গিয়ে বাসায় গিয়েই খুব আফসোস করলাম কেন সেই ব্ল্যাক জ্যাকেটটা নেইনি, এবং ব্ল্যাক জ্যাকেট নিতে আমাকে আবার পরে যেতে হবে। যারা অপোজিটই আমাদের মেয়েদের সবার পছন্দের বডি শপ, আর উপরে হ্যালোইন। এবার আর একজন ভিক্ষুক দেখুন যে ঘন্টার পর ঘন্টা এরকম হাত জোর করে বসে থাকে, একটু নড়াচড়াও করে না। কেনাকাটা শপিং বেশ ভালোই হলো, তবে ব্ল্যাক জ্যাকেটের জন্য একটা আফসোস থাকবে, ইনশাল্লাহ আফসোসটা খুব তাড়াতাড়ি মিটিয়ে ফেলবো। একটা অ্যাশ কালারের ওভারকোট নিয়েছিলাম, তারপরে হচ্ছে একটা টুপি, টুপিটা খুবই ভালো ছিল এবং এর ভিতরটা খুবই সফট টাইপের একটা কাপড় ছিল ভিতরের দিকটা। একটা শল নিয়েছিলাম, শলটার কোয়ালিটি খুবই ভালো ছিল, দুইটা সাইডে এখানে পরা যায়, একটা ডিপ অ্যাশ এবং একটা হচ্ছে লাইট অ্যাশ। এবং এখানে পিকচার যেটা ছিল হচ্ছে স্টকহোম সিটির যে মেইন পয়েন্টটা, মালারেন লেকের আশেপাশটা। ফ্যাব্রিক্সের কোয়ালিটিটা ছিল খুবই সোভার এবং খুবই আরামদায়ক। আমি যখন এটা ক্যাশ কাউন্টারে জমা দিচ্ছিলাম এবং ওখানে যিনি ক্যাশ কাউন্টারে ছিল উনি বারবার থামস আপ দেখিয়ে বলছিল দ্য কোয়ালিটি অফ দিস প্রোডাক্ট ইজ টু গুড। আর এই তো রাকিবের সেই জুতাটা যেটা অলরেডি আপনারা দেখে ফেলেছেন। এই হচ্ছে তারপরে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট, আমার হচ্ছে দুইটা ক্রিম, রাকিবের ছিল দুইটা, নিভিয়া দুইটা রাকিবের, আর একটা বডি ওয়াশ নিয়েছিলাম নর্মাল থেকে, আর একটা লুফা এবং একটা সিরাম। এরপর দেখি স্টেডিয়ামের ব্যাগ থেকে কী বেরোয়। স্টেডিয়াম থেকে কিনেছিলাম একটা হ্যান্ডগ্লোভস, হ্যান্ডগ্লোভসটা আমার ছিল, রাকিব কিনেনি, ওর হচ্ছে হ্যান্ডগ্লোভস আছে অলরেডি কয়েকটা, এটাও আমার খুব ভালো লেগেছে।
আমার আজকের কেনাকাটা সবচেয়ে পছন্দের পার্ট ছিল রাকিবের জ্যাকেটটা। এটার কোয়ালিটি বা আসলে জিনিসটা ছবিতে দেখে তেমন একটা ভালো লাগবে না, কিন্তু এটা সামনাসামনি খুবই ভালো লেগেছিল এবং এর কোয়ালিটি ছিল খুবই ভালো এবং মোটামুটি রিজনেবল প্রাইস। এটা ছিল 1300 ক্রন, 1300 ক্রন মিন্স 13,000 টাকা। এবং এই আমি এই জুতাটা নিয়েছিলাম ডিন্সকো থেকে, এবং ডিন্সকোর এই জুতাটার নিচের গ্রিপটা দেখেন অনেক ভালো ছিল, কারণ হচ্ছে উইন্টার টাইমে এখানে স্লিপ কাটার বেশ একটা সম্ভাবনা থাকে। আমি এই জুতাটার দাম এবং কোয়ালিটি নিয়ে খুবই স্যাটিসফাইড ছিলাম। তারপরে কিনেছি দুইটা সক্স, এই দুটো কেন কিনেছি জানি না, দেখে ভালো লেগেছে। ক্রিসমাসের একটা লুক, ভিতরে অনেক হচ্ছে ওয়ার্ম টাইপের কাপড় দেয়া, বাইরেটা হচ্ছে পাতলা একটা কাপড় এবং ভিতরে কম্বল টাইপের কিছু একটা দেয়া, এবং অনেক ওয়ার্ম রাখবে এটা।